ফরিদপুরের সিএনবি ঘাটকে 2015 সালে নৌবন্দর ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট বড় জাহাজ, কার্গো ও ট্রলারে পণ্য আনা নেয়া করা হয় এই বন্দর দিয়ে। কিন্তু দীর্ঘদিন মেরামত না করায় নৌবন্দর সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতেই বন্দরের সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তো সিএনবি ঘাটের যে রাস্তাঘাটের যে অবস্থা, তাতে আমাদের ব্যবসা করা খুবই ক্ষতি, আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বৃষ্টি হলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, আমাদের ব্যবসায়ীরা মালামাল নিতে পারে না। একটা গাড়ি ডেলি ইনকাম করে 500 থেকে 700 টাকা, একটা গাড়ির পিছনে যদি প্রত্যেক দিন 2000-1500 টাকা খরচ হয়, তাহলে এই গরিব মানুষগুলি কিভাবে বাঁচবে? স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বন্দরটিকে ঘিরে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি অচল হলে শ্রমিকরা কাজ হারাবে। 10-15 দিন বা 1 মাস দেখবো, পরবর্তীতে খাজনা বন্ধ করে দিয়ে আমরা রাস্তা, যেহেতু আমাদের ইউনিয়নে এটা আমাদের কর্তব্য, আমরা সারি দিব রাস্তা, আর খাজনা ঘাট বন্ধ করে আমরা রাস্তা সারি দিয়ে আমরা চালাবো গাড়ি। তবে নৌবন্দর কর্তৃপক্ষ জানালেন, রাস্তা সংস্কারের জন্য এরই মধ্যে দরপত্র হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। আমি যতটুকু জেনেছি, ফরিদপুর নদী বন্দর এলাকার যে রাস্তাঘাটের যে উন্নয়ন, ওটা টেন্ডার প্রক্রিয়া কাজ চলছে, প্রক্রিয়া সম্পন্ন হলে ওই নদী বন্দর রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটের উন্নয়ন হলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা সুফল পাবেন বলে জানালেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।